হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর সৌরভ এন্ড আমার চ্যানেল হোমিও বায়োগ্রাফিতে সকলকে ওয়েলকাম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে হিউম্যান ফিজিওলজি কিছু বুকস। হিউম্যান ফিজিওলজি পড়তে গেলে আমাদের জানতে লাগবে, তার আগে ক্লাস 11-12 হিউম্যান ফিজিওলজি কিছু চ্যাপ্টার আছে, সেগুলো তোমরা পড়বে, যেগুলো নিয়ে ভিডিও আমি পরে আপলোড করবো আরো। অ্যান্ড হিউম্যান ফিজিওলজির কম্পিটিটিভ এক্সামস, তারপর তোমরা যদি নিট দাও, নিটের এক্সামেও হিউম্যান ফিজিওলজি রিলেটেড কোশ্চেন থাকবে, এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই সমস্ত হিউম্যান ফিজিওলজি আর ফিজিওলজির উপর কোশ্চেন থাকবেই থাকবে। অ্যান্ড যারা তোমার MBBS করছে, কিংবা ফার্মাসি, ডি ফার্মা, বি ফার্মা, কিংবা এনি আদার্স মেডিকেল কোর্সেস করছে, তো তাদের জন্য বেসিক কিছু নিডস, যেমন হিউম্যান ফিজিওলজি বইটা আছে সিসি চ্যাটার্জির লেখা, ভলিউম 1 এন্ড ভলিউম 2, এই দুটো পার্টে আসে, তো এগুলো আমাদের পড়তে লাগবে, এই বই দুটো আমাদের পড়তে লাগবে হিউম্যান ফিজিওলজির উপর। অ্যান্ড হিউম্যান ফিজিওলজির একটা ভালো বই আছে, রিভিউজ অফ মেডিকেল ফিজিওলজি, এটা হচ্ছে 18 এডিশন গ্যাননের বইটা, তো তোমরা দেখতে পারো, এই বইটা খুবই ভালো, কালার ওয়াইজ সবকিছু কালার ভিউ দেওয়া আছে, তো তোমাদের পুরো ভিশন গুলো একদম চোখের মধ্যে পুরো থেকে যাবে, তোমরা যেগুলো দেখবে সেগুলো তোমাদের একদম মাথায় থাকবে। অ্যান্ড ফিজিওলজি পড়তে গেলে আমাদের তার সাথে বায়োকেমিস্ট্রি পড়তে লাগবে, বায়োকেমিস্ট্রির মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিডস, এনজাইম, এগুলো আমরা জানি, তো এই বইটা তোমাদের হেল্প করবে ভীষণ ভাবে। দেবজ্যোতি দাস বায়োকেমিস্ট্রি, এটা পার্সোনালি আমি এটা বইটা ফলো করি। অ্যান্ড কম্পিটিটিভ এক্সামস, যারা বসছো গভর্নমেন্ট সেক্টরে, গভর্নমেন্ট এক্সামস গুলোতে, কিংবা যারা নিজে বসছো, তো তাদের জন্য এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স, এই বইটা তোমরা ফলো করতে পারো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবকিছুই আছে, খুব সংক্ষেপে সুন্দর ভাবে দেওয়া আছে, এবং চ্যাপ্টার ওয়াইজ বায়োলজি তোমরা যদি দেখো তাহলে ব্লাড, সার্কুলেটরি সিস্টেম, নার্ভাস সিস্টেম সবকিছু সংক্ষেপে খুব সুন্দর করে দেওয়া আছে, তো তোমরা এই বইটা ফলো করতে পারো। অ্যান্ড ফিউচারে আরো কিছু নতুন ভিডিওস নিয়ে আসবো, বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন বইয়ের উপর যে ভিডিওস গুলো সেগুলো পরবর্তীতে নিয়ে আসবো। আপাতত এইটুকুই থাক, এবং যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো, ফিউচারে আরো নতুন নতুন ভিডিওস নিয়ে আসবো, তো অপেক্ষায় থেকো, সাথে থেকো, পাশে থেকো। থ্যাংক ইউ।